নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী মিঠুন রায়, রেইকি ক্রিস্টাল, রেইকি করুণা, রেইকি রেজিস্টার্ড মাস্টার টিচার, তোমাদের বন্ধু। সবাইকে রেইকি বার্তায় স্বাগত জানাই। আজকের ভিডিওর বিষয় হচ্ছে এঞ্জেল নম্বর। হ্যাঁ বন্ধু, এঞ্জেল নম্বরের দ্বারা কিভাবে আমরা সুস্থ থাকতে পারি সেই বিষয়েই বিস্তারিত আলোচনা। এঞ্জেল নম্বর এঞ্জেলদের দ্বারাই প্রদান করা নম্বর। এই নম্বরের দ্বারা অনেক রোগ ব্যাধি থেকেই আমরা অনায়াসে সুস্থ হতে পারি। তো আসুন বন্ধু, এই বিষয়েই পুরোপুরি আলোচনা করি। ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন। বন্ধুরা, এঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে সেই বিষয়ে আলোচনা করি। মিঠুন রায় রেইকি বার্তা চ্যানেলের সব রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। এঞ্জেল নাম্বার বেশ অনেক কয়েকটি উপায়েই ব্যবহার করা যায়। প্রথম সহজ উপায় হচ্ছে আপনি নীল অথবা কালো কালি দিয়ে আপনার শরীরের বাঁ দিকে এঞ্জেল নম্বর লিখে রাখবেন। এক জায়গায় হতে পারে সেটা, বা তিন চার জায়গায় হতে পারে। বেশি যদি লেখা হয় তাহলে বেশি উপকার পাওয়া যায়। এছাড়া আপনি বাঁ হাত দিয়ে সব কাজ করেন তাহলে আপনার শরীরে আপনি ডান দিকে এঞ্জেল নাম্বার লিখবেন, আর আপনি যদি ডান হাত দিয়ে সব কাজ করেন তাহলে আপনি আপনার শরীরের বাঁ দিকে এঞ্জেল নাম্বার লিখে রাখবেন। এছাড়া আপনি যে খাবার খাচ্ছেন সেই থালার নিচে একটি কাগজে এঞ্জেল নাম্বার লিখে সেটি রেখে দিতে পারেন। মিনিমাম 5 মিনিট রাখার পর খাবারটি খান। এর সাথে আপনি যে গ্লাসে জল খাচ্ছেন সেই গ্লাসের নিচে অথবা উপরেও নাম্বার লিখে একটি কাগজে ঢাকা দিয়ে রাখতে পারেন। অবশ্য এই দুটি ক্ষেত্রেই যদি কাগজে নাম্বার লিখে সেটা ল্যামিনেশন করে রাখা যায় তাহলে খুব সুবিধা হয়। আপনি যে বোতলে জল খাচ্ছেন সেই বোতলের গায়ে মার্কার পেন দিয়ে আপনি এঞ্জেল নাম্বার লিখে রাখতে পারেন, তাহলেও সেই নাম্বারের ভাইব্রেশন বা পজিটিভ এনার্জি আপনার জলের মধ্যে প্রবেশ করবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আরও একটি সহজ উপায় আছে যেটা একদমই সহজ, সেটা হচ্ছে আপনি হাওয়ায় নম্বরটি ড্র করবেন। করার পর আপনি আপনার শরীরে সেই নম্বরটিকে হাওয়ার দ্বারাই নিজের শরীরের মধ্যে সেটিকে গ্রহণ করবেন। তো এই প্রত্যেকটি পদ্ধতি আপনি করতে পারেন, তবে প্রতিটি পদ্ধতি করার সময় আপনি একটু কল্পনা করে নেবেন যে এই নাম্বার যেটা আপনি লিখছেন হাওয়ায় অথবা কাগজে অথবা নিজের শরীরে, সেই সংখ্যাগুলো কাঁপছে এবং আস্তে আস্তে একটি সাদা আলোয় পরিণত হচ্ছে। সেই সাদা আলোয় আপনার শরীরে গিয়ে আপনার শরীরের সেই রোগকে সুস্থ করছে। এই বিষয়টি আপনি যদি কল্পনা করে নিতে পারেন তো খুবই খুবই ভালো, আপনি খুব দারুণ দারুণ উপকার পাবেন। তো এইভাবে এঞ্জেল নম্বরকে আপনার ব্যবহার করতে হবে। বন্ধুরা, এঞ্জেল নম্বর যে কোনো ধর্মের, বর্ণের, বয়সের মানুষ নির্দ্বিধায় ব্যবহার করতে পারে। যে কোনো চিকিৎসা পদ্ধতির পাশাপাশি এঞ্জেল নম্বর ব্যবহার করলে খুব দারুণভাবে সুফল মেলে। আজকের যে এঞ্জেল নম্বর সেটি হচ্ছে থাইরয়েডের জন্য। থাইরয়েডের জন্য এঞ্জেল নম্বর হচ্ছে 548124। আবারও বলছি 548124। আপনি চাইলে একসঙ্গে অনেকগুলি রোগের এঞ্জেল নম্বর একসঙ্গেই ব্যবহার করতে পারেন। তো এইভাবে এঞ্জেল নাম্বারকে ব্যবহার করে নিজেদের সমস্ত ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত হন। আরও তাড়াতাড়ি সুস্থ হতে অবশ্যই রেইকি শিখুন। যে কোনো রেইকি শেখার জন্য আমার সঙ্গে যোগাযোগ করুন। এখন যে কোনো রেইকি কোর্সের সঙ্গেই এঞ্জেল থেরাপি বিনামূল্যে শেখাচ্ছি। তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং সুস্থ হন। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলে নজর রাখুন। সবাই খুব ভালো থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।